কিছু সম্মান হৃদয়ে ছুঁয়ে গাঁথা থাকে মনে, কিছু সম্মান স্পর্শ করে ভালোবাসার শনে, কিছু সম্মান স্মৃতি বিজড়িত হাজার তারার খোঁজে, কিছু সম্মান প্রতিষ্ঠিত করে থাকে আলোর খোঁজে, কিছু সম্মান জীবন যুদ্ধে বাড়ায় মনের বল, কিছু সম্মান সম্মান বলতে শেখায় আপন ছন্দে চল, কিছু সম্মান অধিকার রক্ষায় দেখায় নতুন পথ, কিছু সম্মান স্বপ্ন দেখায় নিতে শেখায় নতুন দিনের শপথ। কবি কৌশিক সেনের, কৌশিক সোমের কবিতার কয়েকটা লাইন বললাম। সম্মান আসলে একজন শিল্পী, একজন লেখক অথবা যে কোনো কারুর কাছে সম্মান খুব স্পর্শকাতর বিষয়। শুধু স্পর্শকাতরই বা বলি কেন, অতি স্পর্শকাতর বিষয়। সম্মান ব্যক্তিগত হতে পারে, সম্মান জনমানুষের চোখে হতে পারে, আবার রাষ্ট্রীয় সম্মানও হতে পারে। তবে সেই সম্মান যখন রাজনীতির বিষয় হয়ে ওঠে, তখন তা সম্মানের থেকে অনেক বেশি হয়ে ওঠে অন্য কিছু, বরং অপমান, অসম্মান, কার্যত রাজনৈতিক এজেন্ডা। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মবিভূষণ সম্মানে মনোনীত করা নিয়ে যে জলঘোলা চলল আমরা দেখলাম, তার রেশ কাটতে না কাটতেই এবার প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। এত বড় অপমান, এত এত অহংকার, এইরকম আন্তর্জাতিক মানের একজন শিল্পী মানসিক ভাবে মেনে নিতে পারে? তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে তাই জন্য উনি খুব শকড হয়েছেন, তাই জন্য উনি অসুস্থ হয়ে গেছেন, তাই জন্য উনি এসএসকেএমে ভর্তি। এত নিম্নমানের রাজনীতি উনি করেন কি করে? সব থেকে হতাশাজনক বিষয়, শিল্পী বর্তমানে যখন অসুস্থ, তার এই বয়সে যখন একটা দুর্ঘটনার শিকার হয়েছেন শিল্পী, বাড়িতে পড়ে যান তিনি এবং হাসপাতালে চিকিৎসাধীন, তখন তার পদ্মশ্রী সম্মান নিয়ে রাজনীতি চলছে, বাঙালি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সন্ধ্যাদেবী পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করেছেন, অনেক আগে করেছেন, আর এই সুযোগেই ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা। কেন কেন বলছি একথা? কারণ হাসপাতালে দেখতে এসে, শিল্পীকে হাসপাতালে দেখতে এসে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। কি বললেন তিনি? তিনি বললেন যে পদ্মশ্রী মনোনীত হওয়ার অপমানে অসুস্থ হয়ে পড়েছেন প্রবাদ প্রতিম শিল্পী। শেষ জীবনে যখন তিনি তার জীবনে 50 বছর 60 বছর শেষ করেছেন, সেই সময় এত বড় অপমান, এত এত অহংকার, এইরকম আন্তর্জাতিক মানের একজন শিল্পী মানসিক ভাবে মেনে নিতে পারে, এর থেকে বড় দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। তবে এই অপমান, এই ঔদ্ধত্য, এই অহংকারের জবাব কিন্তু বাংলার মানুষ দেবে, বরদাস্ত করবে মুখ্যমন্ত্রী। রাজনীতি আর ঠিক কত নিচে নামবে রাজনীতি আমার অন্তত জানা নেই। একজন প্রবাদ প্রতিম শিল্পী হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায়, রাজ্যের প্রতিটা মানুষ তার গুণগ্রাহী, এমনকি খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত চিন্তিত, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে, সঙ্গে করোনা ধরা পড়েছে, বয়স 80 পেরিয়ে গিয়েছে, এমন পরিস্থিতিতে শিল্পীর হাসপাতালে থাকাকালীন তার অসুস্থতার কারণ নিয়ে চলছে রাজনৈতিক কাটাছেঁড়া। মদন মিত্রকে পাল্টা তোপ দেখেছে বিজেপি, নিম্নমানের রাজনীতি পাল্টা নিশানা গেরুয়া শিবিরের। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং টিএমসি এই দল, তারা এই ধরনের নিম্নমানের রাজনীতি বরাবরই করে এসছেন, এখনো সেই করছেন। আজকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়া না পদ্মভূষণ না পদ্মবিভূষণ, সেটা নিয়ে আমি যাচ্ছি না তার মধ্যে, কিন্তু এই যে ব্যাপারটাকে এইটা এইভাবে একটা পাবলিসাইজ করা এবং তার থেকে একটা রাজনৈতিক বেনিফিট নেওয়া, যে তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে তাই জন্য উনি খুব শকড হয়েছেন, তাই জন্য উনি অসুস্থ হয়ে গেছেন, তাই জন্য উনি এসএসকেএমে ভর্তি, এত নিম্নমানের রাজনীতি উনি করেন কি করে? যদিও সূত্রপাতটা ঠিক এখানে নয়, যদি আমরা একটা দিন আগে
এগিয়ে যাই বা পিছিয়ে যাই তাহলে তো বুঝতে পারবো যে সত্যি সত্যি এই ধরনের সম্মানের পেছনে রাজনীতি চলে, তা কোনো এক দলের পক্ষে হয়ে হোক বা নিজস্ব আদর্শের জন্য হোক, কিন্তু রাজনীতি চলে তলে তলে। সন্ধ্যা মুখার্জির পদ্মশ্রী পুরস্কার মানে তাকে অপমান, এই দাবি নিয়ে সরব হয়েছেন বিদ্রোহীদের একাংশ। গতকাল আমরা দেখেছি যদিও তারা তৃণমূল পন্থী বিদ্রোহী বলেই জনমানসে পরিচিত, পুরস্কারের মধ্যেও কোথাও রাজনীতি কোথাও প্রাদেশিকতা অনেকেই অনেক কিছু গন্ধ খুঁজে পাচ্ছেন। কেন বলছি, গতকাল একটা বক্তব্য শোনাচ্ছি। আমরা এখানে এমনি থাকি না, আয়কর দিই, শ্রম দিই, এছাড়াও আরো অনেক কিছু দিই, শুল্ক। আমাদের অধিকার আছে জানার কৃষির ভিত্তিতে পুরস্কার। আশ্চর্য ব্যাপার যে এটা একটা আসলে হিন্দি ঔপনিবেশিক কথাবার্তা কাজ করছে। আজ আমি যা বলছি এর সঙ্গে এদের কিন্তু কোনো সম্পর্ক নেই। আর শুধুই কি সন্ধ্যা মুখোপাধ্যায়, সম্প্রতি বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ সম্মান নিয়ে বিস্তর রাজনৈতিক বাক্যবাণ ছুটেছে। বুদ্ধদেব ভট্টাচার্য বিবৃতি দিয়ে প্রত্যাখ্যান করেছেন সম্মান। প্রোটোকল অনুযায়ী প্রাপক অথবা পরিবারের কারো সঙ্গে কথা না বলে রাষ্ট্রীয় সম্মানে মনোনীত করা হয় না। তাই কি আগে কোনো সম্মতি নেওয়া হয়েছিল, পরে কি দলের নির্দেশে এই সম্মান প্রত্যাখ্যান করেন বুদ্ধবাবু? এই প্রশ্নে আবারও সেই একই বিষয় উঠে আসছে, রাষ্ট্রীয় সম্মান নিয়ে রাজনীতি। বিজেপি দল পরিচালিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বারা। তারা আজকে একবারে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত আপামর জনগণের মধ্যে বিরোধ বিভেদ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে পথ চলছে। দূরবীন দিয়ে দেখতে হয় তাহলে আমাদের নীতি আদর্শের কথা সে সম্পর্কে আমরা মানে একনিষ্ঠভাবে জনগণের স্বার্থে কাজ করে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে পথ চলতে চাই। তথাপি আমাদের বিরুদ্ধে কল্পিত কাহিনী রচনা করে বিরুদ্ধাচরণ করার শক্তি আছে, হয়তো আগামী দিনেও থাকবে। কমিউনিস্টরা হচ্ছে ক্যাঁকড়ার মতো, কাউকে উপরে উঠতে দেবে না। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেননি, বুদ্ধবাবুকে পদ্মশ্রী থেকে বঞ্চিত করলেন। সমাজ বা রাষ্ট্র বলুন, তার স্বীকৃতি হিসাবে তার দায়িত্ব পালন করেছে, দিয়েছে। উনি নেবেন কি না, উনি নেবেন কি নেবেন না ভাবার আগেই পার্টি বলে দিল নেওয়া চলবে না। উনি একজন ডিসিপ্লিন মানুষ, তারপরে কী করে নেন? আগে তোমরা ঠিক করুন কোনটা মান অপমান। যাদের কোনো মান নেই অপমান নেই তারা এইসব নিয়ে এত চিন্তা ভাবনা করেন। বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু, তবু মানা গেল তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে, দলের নির্দেশ, দলের আদর্শ, দলের এজেন্ডা কোথাও রয়েছে। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়, সেখানেও রাজনীতি, তার অসুস্থতা নিয়ে রাজনীতি, সম্মান নিয়ে রাজনীতি চলছে পুরোদমে। সত্যি সত্যি একজন প্রবাদ প্রতিম শিল্পীর অসুস্থতাকেও যে রাজনীতির মূলধন করা হবে, এটা আমার আপনার বাংলার মানুষের ভাবনার বাইরে। এত বড় অপমান, এত এত অহংকার, এইরকম আন্তর্জাতিক মানের একজন শিল্পী মানসিক ভাবে মেনে নিতে পারে যে তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে, তাই জন্য উনি খুব শকড হয়েছেন, তাই জন্য উনি অসুস্থ হয়ে গেছেন, তাই জন্য উনি এসএসকেএম এ ভর্তি। এত নিম্নমানের রাজনীতি উনি করেন কি করে? প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী, তার কণ্ঠের জাদুতে মোহিত হননি এমন বাঙালি খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর তার অবস্থা সংকটজনক। সেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়েও রাজনীতির কচকচানি। রীতি মেনে প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র। আমরা প্রতিবেদন দেখবো, তবে তার আগে সরাসরি এই মুহূর্তে চলে যাচ্ছি, কারণ সাংবাদিকদের সামনে মেডিকেল বুলেটিন হচ্ছে। কেমন আছেন শিল্পী জানবো আমরা। আমাকে তো আপনি চেনেন, আমি রানা দাশগুপ্ত। আই থিঙ্ক স্যার আপনি ব্রিফ করে দিন। মাননীয় সন্ধ্যা মুখোপাধ্যায়, যিনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, উনি অসুস্থ হয়ে আমাদের হসপিটালে এখন ভর্তি হলেন। তো ওনার এই এখনকার ভর্তির মেন কারণটা হচ্ছে যে ওনার একটা কোভিড-19 ইনফেকশন হয়েছে এবং তার জন্য ওনার অক্সিজেন রিকোয়ারমেন্ট রয়েছে, তার মানে একটু রেসপিরেটরি ফেলিওর হচ্ছে।
এবং উনি এসএসকেএমে ছিলেন, সেখান থেকে মানে মাল্টিপল কেয়ার লাগবে, যে কারণে আমাদের হসপিটালে উনি এখন শিফট হলেন। এবং আমরা কার্ডিয়াক পার্টটা ইভালুয়েট করে দেখলাম, যেটা ওনার আগে থেকেই কিছু কার্ডিয়াক প্রবলেম ছিল এবং উনি বেশ মানে প্রায় 15-20 বছর ধরে কিছু কার্ডিয়াক মেডিসিন খাচ্ছিলেন। এবং ওনার এখন আমরা যা কার্ডিয়াক ইভালুয়েশন করলাম ইসিজি ইকোকার্ডিওগ্রাফি এগুলোতে, তাতে দেখা যাচ্ছে ওনার হার্টবিট একটু ইরেগুলার থাকে, যেটাকে এটিয়াল ফিব্রিলেশন বলে, এবং একটা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক রয়েছে, এবং হার্টের সাইজটা বড় এবং পাম্পিং পাওয়ারটা কম, যেটাকে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বলা হয়। এবং আজকে উনি যে কারণে ভর্তি হয়েছিলেন, যেটা শরীরে অক্সিজেন কমে যাওয়া, সেটা একটা কম্বাইন্ড এফেক্ট, যে হার্টেরও কিছু প্রবলেম ছিল যেটার জন্য হার্ট ফেলিওর হচ্ছিলো, প্লাস কোভিড-19 ইনফেকশন হওয়ার জন্যে লাংয়েরও ক্যাপাবিলিটি কমার জন্যে, যে জন্য অক্সিজেন নেমে আসছিলো, এটা একটা কম্বাইন্ড এফেক্ট, যার জন্য ওনার শরীরের অক্সিজেনের মাত্রা কমে আসছে। তো এখন অক্সিজেন দেওয়ার পরে এবং মেডিসিনের এখন স্থিতিশীল রয়েছেন, কিন্তু যেহেতু বয়সটা 90 বছর, প্লাস কার্ডিয়াক কোমরবিডিটিস রয়েছে, প্লাস উনি দুবার পড়ে গেছিলেন, তার জন্য একটা ওনার কোমরে একটা ছোট সন্দেহজনক ফ্র্যাকচারও রয়েছে, যেটাকে আমাদের অর্থোপেডিক সার্জেনরা ইভালুয়েট করছেন, এবং ওটা ওখানকারও একটা আমরা স্ক্যান করব, প্লাস লাংয়ের একটা স্ক্যান করা হবে, যেগুলো আমাদের চিকিৎসায় সহায়তা করবে। আর যেহেতু ওয়েজটা অনেকটা বেশি, প্লাস লাংও স্টিফ হয়ে যায়, প্লাস বোনসের কিছু ডিফেক্ট থাকে যেটা বয়সে, যে কারণে হয়তো নেক্সট 2-3 দিন একটু স্টর্মি, মানে একটু অবস্থাটা কতটা মানে কোন দিকে যাবে সেটা আমাদেরকে নজর রেখে চলতে হবে। অ্যাটলিস্ট 3-4 দিন খুব ইমার্জেন্সি থাকবেই, এটা এক্সপেক্টেড কনসিডারিং এজ, কারণ 23rd উনি পজিটিভ হয়েছেন, তার মানে আজকে অ্যারাউন্ড 4th ডে। ফার্স্ট উইকটা খুবই স্টর্মি থাকে, পার্টিকুলার ইন ওল্ড এজ, যেখানে কোমরবিডিটিস থাকছে, পার্টিকুলারলি কার্ডিয়াক। এবং দুবার উনি পড়ে গেছিলেন, এটাও একটা মানে অ্যাডিশনাল জিনিস জুড়ে দিয়েছে, যে একটা কোমরে উনি নড়াচড়া করতে একটু অসুবিধা হচ্ছে, হয়তো ওখানে একটা ফ্র্যাকচার আছে, যেটা সন্দেহজনক আমরা ইভালুয়েট করছি। আপনাদেরকে আমরা ডেলি আপডেট দেবো, কার্ডিয়াক পার্টে আমি বললাম, ডক্টর দেবরাজ কিছু ওনার লাংয়ের পার্ট থেকে একটু হয়তো ব্রিফিং কিছু করবেন। আমরা এখন একদম প্রাথমিক পর্যায়ে আছি, ওনার 23 তারিখ থেকে সমস্যাগুলো শুরু হয়েছিল, তো আমরা একটা সিটি স্ক্যান করবো, যদিও সেটা প্রাথমিক, কারণ আপনারা সবাই জানেন যে কোভিড একটা 7-14 দিনের রোগ, তো আমরা একটা সিটি স্ক্যান করে দেখবো যে লাংসের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, সেটা হার্টের কারণেই পুরোটা কি না, না কোভিডের জন্য কোনো কিছু প্রভাব পড়েছে, তো আমরা দেখি 2-3 দিন আপনাদের আমরা জানাবো। এখন আমরা দেখছি অক্সিজেন চলছে, অক্সিজেন দিয়ে এখন 97-96 এরকম জায়গায় রয়েছে, এবং আমাদের আমাদের টার্গেটটাও থাকে 95+ রাখা, ওভার অক্সিজেনেশন করা হয় না, কারণ ওনার যেগুলো কোমরবিডিটিস আছে সেগুলোতে অসুবিধা। তাকে ইউজুয়ালি মেডিসিনই চিকিৎসা করা হয়, সেই চিকিৎসা উনি নিতে না, এখন আমি একটু বলি যে আজকে তো এখন সবে এসছে, তো এখন আমরা ওনার মানে সমস্যা টেস্ট এন্ড টেস্ট গুলো করছি, একটা একটা ভালো মানে বেটার পিকচার আমরা পাবো হয়তো নেক্সট 24 আওয়ার্স, তো এখন কিছু কমেন্ট করাটা ঠিক হবে না। এতক্ষণ পর্যন্ত যা দেখেছে তাতে একটু হার্টের সমস্যাটা, হার্টে তো আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে হার্টের একটা বিট ইরেগুলার আছে, যেটাকে এটিয়াল ফিব্রিলেশন বলে। দ্বিতীয় একটা প্রবলেম হচ্ছে যে আমার একটা হার্টটা বড় হয়েছে, যেটাকে কার্ডিওমায়োপ্যাথি বলে, এবং হার্টের পাম্পিং পাওয়ার কম, পাম্পিং পাওয়ারটা অ্যারাউন্ড 38%, এখন ইকো করে যেটা পাগল 38% আমার পাম্পিং পাওয়ার, যেটা নর্মালি অ্যারাউন্ড 55-65 থাকার কথা। সুতরাং হার্টের পাম্পিং পাওয়ারটা কম, হার্টটা বড়, হার্টে একটা এটিয়াল ফিব্রিলেশন রয়েছে, হার্টের কার্ডিওমায়োপ্যাথি রয়েছে, চারটে প্রবলেম হার্টের রয়েছে।